স্যার, স্যার আমি নির্দোষ, আমি সম্পূর্ণ নিরাপরাধ স্যার। না, রবি নির্দোষ। তুমি কোনো সাক্ষী প্রমাণ ছাড়া নিজেকে নির্দোষ বলছো, তাতে কোনো লাভ নেই। গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী তোমাকে কলেজ থেকে নির্দোষ। কাল রাতে আমি ওর সাথে ওর রুমে ছিলাম। কি আবুল তাবুল কথা বলছো তুমি? আমি সত্যি বলছি ভাইয়া। না স্যার, ও আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য মিথ্যে বলছে। না না স্যার, আমি সত্যি বলছি। হাজুর জন্মদিন, তাই গত রাত 12টার সময় আমি ওকে মিস করার জন্য ওদের বাড়িতে ও রুমে গিয়েছিলাম। সারা রাত আমি ওর সাথে ছিলাম। তুমি এসব কি বলছো? কিরণ, তুমি আমার বোন, আর আমার বোন হয়ে সামান্য একটা ছেলেকে রক্ষার জন্য আমাকে অসম্মান করছো? কিন্তু ভাইয়া, এটা রবির ভবিষ্যতের ব্যাপার। চুপ করো কিরণ। বোকা মেয়ে, বুঝতেই পারছি না, ওকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে ওর মুখে যা আসছে তাই বলে যাচ্ছে। এই কথা বলার পরিণাম ওর ভবিষ্যৎ কি হবে আপনি বলুন। কোন উঁচু বংশের মেয়ে মধ্যরাতে কারো রুমে যেতে পারে না, যদি না তার সাথে কোনো সম্পর্ক থাকে। তাহলে ওর মতো রাস্তার ছেলে রুমে ও কেন যাবে? কারণ আমি ওকে ভালোবাসি। কথা যদি সত্যি হয় তাহলে রবি বলেনি কেন? বলেনি কেন? কারণ ও আমাকে অনেক বেশি ভালোবাসে, এটাও তার একটা প্রমাণ। আর তাই ও আমাকে কারোর কাছে ছোট করতে চায়নি। আমি ভালোর ভালো, খারাপের খারাপ, আমার কাছে অন্যায়ের নেই কোনো মাফ। রবিকে ভালোবেসে আমি এমন কি অন্যায় করেছি? চুপ করো। তুমি কে, তোমার পরিচয় কি, সেটা না ভেবে তুমি অন্যায় করেছ। রবি কোনো ধনী ছেলে নয় ঠিকই, কিন্তু ওর মন তোমার ধন সম্পত্তির চেয়ে অনেক বড়। আর তাও আমি ওকে ভালোবেসেছি, ঘর বাঁধার স্বপ্ন দেখেছি, এতে আমার কোনো দোষ থাকতে পারে না। এই চিন্তা ভাবনা করাটাই তোমার দোষ, কারণ তোমার জীবনে ভালো মন্দ সবকিছু সিদ্ধান্ত নেবার একমাত্র অধিকার আমার। আমি এখন ছোট নই ভাইয়া, ভালো মন্দ সবই বুঝি। আমার জীবনের যে কোনো সিদ্ধান্ত আমি নিজে নিতে পারি। না না না, আমার মান সম্মান ধরে মিশে দেওয়ার মতো কোনো সিদ্ধান্ত তুমি নিতে পারো না। আমার পায়ের জুতোর সমতুল্য একজন শ্রমিকের পুত্র বধূ হবার স্বপ্ন তুমি দেখতে পারো না। সেই স্বপ্ন আমি পূরণ হতে দেব না। জামশেদ অরুণ বস, আজ থেকে রবি যেন কিরণের সাথে কোনো রকম দেখা সাক্ষাৎ করতে না পারে। যদিও চেষ্টা করে ওকে পঙ্গু করে দিবি। আপনি কি বলছেন স্যার? যা সত্য তাই বলছি রায়হান। তুমি যে সন্তানকে নিয়ে স্বপ্ন দেখছো, সে আমার স্বপ্নের সেইটাকে ভেঙে তছনছ করে দিচ্ছে। আমার কলিজার টুকরাকে কেড়ে নিতে চাইছে। আর তাই জীবনে প্রথম জাফর চৌধুরী
কারো কাছে ভিক্ষার হাত বাড়িয়েছ, তুমি আমার বোনের জীবনটাকে ভিক্ষা দাও, তোমার ছেলেকে ওর জীবন থেকে সরিয়ে দাও। স্যার, আপনি চাইলে এই মুহূর্তে আপনার জন্য আমার জান কোরবানি দিতে পারব, কিন্তু যে কঠিন দায়িত্ব আমাকে দিয়েছেন তা পালন করতে পারবো কিনা জানি না, তবে যথাসাধ্য চেষ্টা করব। স্যার দাঁড়াও, আর সেই চেষ্টা ব্যর্থ হলে আমি আমার স্বার্থের জন্য কি করতে পারি সেটা তুমি খুব ভালো করেই জানো। বাবা, জাফর চৌধুরীর বোনকে ভালোবাসার পরিণাম কি হতে পারে আমি তা জানি। না, তুই জানিস না, ওর স্বার্থের জন্য যে হাত ও বাড়িয়েছে সেই হাতে তোর জীবন থেকে ওর বোনকে কেড়ে নেবার জন্য আমাদের সবার জীবন কেড়ে নিতেও ও দ্বিধাবোধ করবে না। কিন্তু আমার দেহের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমার ভালোবাসার জন্য যদি সেই ভুল করে তাহলে জীবনে ও কি ভুল করেছে সেই আফসোস করতে করতে শেষ হয়ে যাবে। চুপ কর রবি, চুপ কর। কাউকে ভালোবেসে জীবন নিয়ে ছিনিমিনি খেলা করার জন্য আমরা তোকে জন্ম দিইনি। অভাবের সংসারে অনেক আশা নিয়ে তোকে লেখাপড়া শিখিয়ে গড়ে তুলেছি। তুই বড় ডাক্তার হবি, এই সংসারের অভাব দূর করবি। তোর বাবার যখন হাল রোজগার থাকবে না তখন তুই সংসারের হাল ধরবি। আর সে তুই কিনা আমাদের আশা আকাঙ্ক্ষার কবর দিয়ে তোর ভালোবাসার ইতিহাস রচনা করতে চাইছিস। রবি, বাবা আমার, যে ভালোবাসা তোর জীবনে কাল হয়ে দাঁড়াচ্ছে সে ভালোবাসা পথে ফিরায় বাবা। মা, জীবনে আজ পর্যন্ত কোনো কাজে তোমাদের রবি পরাজিত হয়ে ফিরে আসেনি, ভবিষ্যতেও আসবে না। তোমরা আমাকে নিয়ে যে স্বপ্ন দেখেছো ইনশাল্লাহ সেই স্বপ্ন আমি পূরণ করব। না, ওই জাফর চৌধুরীর বোনকে তোর ভুলে যেতেই হবে, ভুলে যাস না রবি। আমি তোর বাবা বলছি, ওই মেয়েকে ভুলে যেতেই হবে। সরি বাবা, যদি চাও মরে যেতে পারি, কিন্তু জীবনে প্রথম আমি তোমার এই একটি কথা রাখতে পারবো না। আমি বলছিলাম কি, রবি যখন বুঝলো না তখন ওই মেয়েকে বোঝানোর চেষ্টা করো, কলেজে গিয়ে ওর সঙ্গে দেখা করো। কি করে দেখা পাবে, ও তো কলেজে আসেনি, ওর ভাই হয়তো ওকে আর কোনোদিনই কলেজে আসতে দেবে না। ম্যাডাম, ম্যাডাম আপনার ফোন। কি করছে? রবি ভাইয়া। রবি? হ্যাঁ। হ্যালো, আমি ভালো ভালো, খারাপের খারাপ, আমার কাছে অন্যায় নাই কোনো মাফ। জামশেদ দিবস, কাল আমি ওই ছোট লোকের বাচ্চাটিকে গোডাউনে দেখতে চাই। ওকে বস। সহজ পথে তুমি আমার সাথে দেখা করতে আসবে না, তাই বাঁকা পথে তোমাকে আনার ব্যবস্থা করেছি। আসলে আপনার অন্তরটাই কালো, তাই ভালো কোনো চিন্তা ভাবনা আপনার মাথায় আসে না। আপনি আমার হবু সম্বন্ধী, তাই আমাকে হবু বঞ্জামায় সম্মানে খবর দিলে আনন্দে হাসতে হাসতে আমি এখানে চলে আসতাম। শাট আপ! আমার বোন প্রতিদিন যে পিকদানিতে থুতু ফেলে সেই পিকদানির মূল্য তোমার নেই। থাকবে কি করে, কারণ আপনার বোন আমাকে তার মনের ফুলদানিতে সাজিয়ে রেখেছে, যা আপনার যশ খ্যাতি ধন সম্পদের চেয়ে অনেক বেশি মূল্যবান। ওর কথা শুনে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। যা মতলব, স্টপ স্টপ। এই পৃথিবীতে মানুষ স্বার্থের জন্য সমস্ত কিছু করে। আমার বোনকে তুমি কোন স্বার্থের জন্য ভালোবেসেছো সেটা আমি খুব ভালো করেই জানি। আচ্ছা, আপনি তো দেখছি জাদু মন্ত্র জানেন, আর না হয় আপনার উপর কোনো জিনের আছর আছে। না, বুদ্ধিমানের জন্য বুদ্ধি যথেষ্ট, আমার বিশ্বাস তুমি বুদ্ধিমান।
ব্রিফকেসটা খোল। পুরো 50 লাখ নিয়ে চলে যাও, আর আমার বোনের জীবন থেকে চিরদিনের জন্য সরে যাও। ও, তাহলে কিরণকে ভুলে যাওয়ার মূল্য 50 লাখ? হ্যাঁ, 50 লাখ। ঠিক আছে, তাহলে ওই টাকা এখন আমার হয়ে গেল। হ্যাঁ, তোমারই। যদি আরো চাও তাহলে চেকে সই করে দেবো, তুমি টাকা ভরে নিও। এই 50 লাখ এক টাকা আমি আপনাকে দিচ্ছি মিস্টার জাফর চৌধুরী, শুধু কিরণের জন্য, যাতে ওর জীবনের সবকিছুর সিদ্ধান্ত নিজেই নিতে পারে, যেখানে আপনার কোনো হুকুম চলবে না। খুব বেশি সাহসের বাহাদুরি দেখাচ্ছ তুমি, যে আমি এক তুড়িতে শেষ করে দিতে পারি। তাহলে আঙুলে ঘি মেখে দেব, শত চেষ্টা করলেও তুড়ি বাজবে না। মিস্টার জাফর চৌধুরী, ভালো করে শুনে রাখুন, 50 টাকার 50 কোটি তো দূরের কথা, আমি পৃথিবীর সবকিছুর বিনিময়ে ওকে আমার জীবন থেকে হারাতে দেব না। এই হাত চেক সাইন করার জন্যই রাখুন, তা না হলে এক হাতেই দুই কাজ সারতে হবে। সুমন্দি সাহেব, কেমন দিলাম? আপনার আছে টাকার শক্তি, আর আমারও আছে ভালোবাসার শক্তি, তাই টাকার জোরে ওদের চাইতে আরো বেশি শক্তিশালী কাউকে দিয়ে চেষ্টা করে দেখো, কিরণের জীবন থেকে আমাকে সরাতে পারেন কিনা। যে চ্যালেঞ্জ করে গেল, সেই চ্যালেঞ্জে জয়ী হতে না পারলে আমাদের কি অবস্থা হবে এটা দেখেছো? আমি ভালোর ভালো, খারাপের খারাপ। আমার কাছে অন্যায়ের নাই কোনো মাফ, তাই যদি লোহা হয় আমি হবে স্পাত, অঝ ভ্রমের বিষ তাপ। প্রেম কোনো অপরাধ নয় মিস্টার জাফর, তাই আইন প্রেম করার দায়ে কাউকে শাস্তি দিতে পারে না। এই জন্যই তোমাকে আমি ডেকেছি ইন্সপেক্টর। সাপ মেরে লাঠি ঠিক রাখার মতো কাজ তুমিই করতে পারো। কোনটা খাবে বলো? হুইস্কি, ভুতকা, জিন? আমি মদ, সিগারেট আর মেয়ে মানুষের কাছ থেকে দূরে থাকি, যাতে মাথার বুদ্ধি আর শরীরের শক্তি লোপ না পায়। আমি মালাই সহ ঠান্ডা দুধ পান করি। মিস্টার ইলিয়াস, তোমার রিয়েল এস্টেট প্ল্যানের যে জমির মামলাটা আদালতে আটকা পড়ে আছে, আমি তা ছাড়িয়ে দেব। তুমি কি চাচ্ছ? রবি যেন কিরণের জীবন থেকে চিরদিনের জন্য সরে যায়। রবি? আপনারা
আয় লাইসেন্স দে। এই জি। এ আপনি কি করলেন? চুপ। এসব কি হচ্ছে? আমি কি করেছি? কিরণ। কিরণ? হ্যাঁ কিরণ, ওকে তুমি ভুলে যাও। অসম্ভব। ওকে নিয়ে চল। এখানে এখনো বেঁচে আছে, এরপরও যদি কিরণ চৌধুরীর সাথে সম্পর্ক রাখার চেষ্টা করে তাহলে আর বাঁচবে না। দাঁড়াও, তুমি ফিরে যাও। আমি রবিকে দেখতে এসেছি। হাত জোর করে বলছি তুমি চলে যাও। কিন্তু কেমন আছে? বেঁচে আছে, এখনো বেঁচে আছে। কিন্তু তুমি ওকে দেখতে এসেছো, এই কথা যদি তোমার ভাই জানতে পারে তাহলে বাঁচবে না। কি? এই হুমকি দিয়ে গেছে তোমার ভাইয়ের কেনা ওই পুলিশ অফিসার। মারে, তোমার ভালোবাসা আমার ছেলের জীবন ধ্বংস করে দেবে, ওকে মরতে হবে। আমি জানি তুমি কি অনেক ভালোবাসো, কিন্তু তার পরিণামে তুমি কি চাও মরে যাও? তোমার ভাই ওকে খুন করে ফেল, যেন তোমার আশা আকাঙ্ক্ষা তুমি আমাদের ভরসা, আমাদের জীবনের একমাত্র বেঁচে থাকার অবলম্বন। আর তাই এক মা হিসাবে তোমার কাছে আমি আমার সন্তানকে যেমন ভিক্ষা চাইছি, তুমি তোমার ভালোবাসাকে ভিক্ষা দাও মা, ভিক্ষা দাও। হ্যাঁ মা, এক কত ভাগি মা, আর এক কত ভাগা বাবার সুসম্বলটুকু তুমি কেড়ে নিও মা। ও খুব ভাগি একরোখা, কারো কোনো বুঝতে মানতে চায় না। তাই তুমি বোঝার চেষ্টা করো এই প্রেমের পরিণাম কি হবে। মা, তুমি যদি ভালো চাও তাহলে তুমি ওকে ভুলে যাও, ওকে বেঁচে থাকতে দাও মা, ওকে বেঁচে থাকতে দাও। দয়া করো, দয়া করো মা, ওকে তুমি ভুলে যাও, ওকে বাঁচতে দাও মা, বাঁচতে দাও, ওকে বাঁচতে দাও মা। তো কিছু হয়ে যাওয়ার পরে তুই এই ছেলেটার সাথে দেখা করতে গিয়েছিলি? হ্যাঁ। আমি ভালো ভালো খারাপের খারাপ,
আমার কাছে অন্যায়ের নাই কোনো মাপ। আমি ওয়াদা করছি আর কোনোদিন ওর সঙ্গে দেখা করব না। কিন্তু আজকের পর যদি কোনো কারণে রবির গায়ে একটি আঁচড় লাগে তাহলে আমি নিজেকে খুন করে ফেলবো। মাইন্ড ইট। সোহাগী, আমার এই অবস্থার কথা কিরণ কি জানে? হ্যাঁ ভাইয়া, আমি ফোন করে জানিয়েছিলাম। তাহলে ও আমাকে দেখতে আসেনি কেন? এসেছিল, কিন্তু বাবা মা ওকে তোমার কাছে আসতে দেয়নি। তার মানে ও অনেক কষ্ট পেয়ে ফিরে গেছে? এভাবে মন খারাপ করে থাকিস না মা। ভাইয়া যেভাবে চলতে বলে সেভাবে চল। আন্টি নাও, বলে দাও রং নাম্বার। হ্যালো হ্যালো, কিরণ, রং নাম্বার। কি হলো? রং নাম্বার। হ্যালো হ্যালো, কিরণ। আরে বাবা, বললাম তো রং নাম্বার। চিরদিনের জন্য আমি তোমার জীবন থেকে চলে যাব, ধরে রাখবো না তোমার। কিন্তু কিন্তু তার আগে আমি শুধু জানতে চাই আমার ভুলটা কোথায়। আমার কাছ থেকে কেন তুমি দূরে সরে থাকতে চাইছো? বলো কিরণ, বলো কিরণ, বলো কিরণ, তুমি এখানে কি চাও? আমি কিরণের সাথে কথা বলতে এসেছি। ওর জবান বন্ধ হয়ে গেছে, ও আর কথা বলবে না। কথা বলবে কি বলবে না সেটা আমি ওর মুখ থেকে শুনতে চাই। সিকিউরিটি, সিকিউরিটি, সিকিউরিটি। Yes sir. এই লোফারটা আমার বোনকে ডিস্টার্ব করছে। হ্যাঁ মিস্টার, কে তুমি, এখানে কি চাও? বলো কিরণ, আমি কে, কি আমার পরিচয়, আর আমি কেন এসেছি? ঠিক আছে ঠিক আছে, বলে দাও আমি তোমাকে ডিস্টার্ব করছি। আমি তোমার কেউ না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুমি আমাকে চেনো না। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে চিনি না, আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, তুমি আমার কেউ না, কেউ না, কেউ না। আমি ভালোর ভালো, খারাপের খারাপ নিশ্চয়ই বুঝতে বাকি নেই। তাই ব্যর্থ প্রেমের পরিণামে হাই প্রেম হাই ভালোবাসা বলে শুধু আফসোস করবে। সুগন্ধি সাহেব, এবার আপনি বুঝবেন আমি কত খারাপ। রবির জীবন থেকে কিরণকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করাটা আপনার জীবনে কত বড় অভিশাপ।
অবাক কাণ্ড, তুমি তো আমার কথা ভাবতে ভাবতেই এসেছো, আবার আমাকে দেখেই চমকে উঠেছ। তুমি কি ভেবেছ সবার সামনে আমার প্রেমকে আমাকে অস্বীকার করার যে ছলনা তুমি করেছ তা সত্য মনে করে আমি তোমাকে ভুলে যাব, আমাদের ভালোবাসাকে বৃদ্ধি করে দেব? আমি কি করব রবি, আমাদের প্রেমের পরিণামে তোমাকে মরতে হবে, আমাকে ভালোবাসার অপরাধে তোমার মায়ের বুক খালি হয়ে যাবে, তোমার মা বাবার আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে। আমি তো চাই না রবি, আমি তো চাই না। আর তাই আমি যেমন এক সাগর কান্না বুকে চেপে রেখে, এক মরুভূমিসমূহের কষ্ট মনের মধ্যে রেখে তোমাকে ভুলে যাবার চেষ্টা করছি, তেমনি তুমি আমাকে ভুলে যাবার চেষ্টা করো। নিজের ভালোবাসাকে হত্যা করে মা বাবাকে শান্তি দাও, শত বছর বেঁচে থাকো, আমি তাই চাই, আমি তাই চাই। তুমি? হ্যাঁ আমি। আমার নিষ্পাপ প্রেম, আমার পবিত্র ভালোবাসা আজ আমাকে এখানে টেনে এনেছে, আর তাই আমার ভালোবাসার মানুষকে এই বুকে জড়িয়ে রেখে এই মনের সেই কষ্টকে দূর করে দিতে চাই যে কষ্ট এতদিন আপনি আমাকে দিয়েছেন। ক্ষমতার দাপটে আমাকে খুন করার ভয় দেখিয়ে কিরণের মনে আতঙ্ক ছড়িয়ে দিয়েছেন, যাতে ও আমাকে ভুলে যায়, আমার প্রেম ভালোবাসা মিথ্যে হয়ে যায়। কিন্তু আফসোস, সেই কষাঘাতে আপনাকেই পড়তে হবে। চুপ ফকিরের বাচ্চা, আমার ধন সম্পদ আত্মসৎকরা লোভে তুই আমার বোনকে ভালোবাসার জালে ফাঁসিয়েছিস। না না, ধনী গরিবের মর্যাদার লড়াইয়ে আপনি ঐশ্বর্যের প্রাচুর্যের মোহে আমার ভালোবাসাকে বঞ্চিত করতে পারবেন না, আমি আজ তা প্রমাণ করে দেব। আজ তোর জীবন আমি শেষ করে দেব। রবি না থাকলে কিরণ আপনার আশা আড়ালো হয়ে থাকবে না, একসাথে দুজনকে মেরে ফেলতে হবে, তার প্রমাণ উপরে দেখুন। তাকান, রবি মিথ্যে বলেনি ভাইয়া, ওকে মেরে ফেলে আমিও বেঁচে থাকবো না, ওকে গুলি করলে আমি এখান থেকে লাফিয়ে পড়বো, তাই বলছি ওর মাথা থেকে পিস্তল সরাও। রবি, তুমি আমাকে মাফ করে দিও রবি, আমি তোমার আছি, তোমারই থাকবো, তোমাকে ভুলে যাওয়ার আগে আমার মরণ যেন হয়। আমার প্রতিটি নিঃশ্বাসে সেই বিশ্বাস আছে কিরণ, কারণ তুমি আমার জীবন, তুমি আমার মরণ। আমার সাথে বিশ্বাসঘাতকতা করে তুমি আমাকে মারতে পারো না। এখন থেকে প্রতিদিন এসে এভাবে তোমাকে আদর দিয়ে যাব,
আসি। ভাই মিস্টার সমন্দি, ভাগ্যে থাকলে ঠেকায় কে? আসি কোভাস। কিরণের জীবন থেকে সরে যাওয়ার জন্য প্রথমবার তোকে আধমরা করে বুঝিয়েছিলাম, এবার তোকে মেরে ফেলব। তাহলে আর দেরি কেন? চালানগুলি বুকে চালানোর অভ্যাস না থাকলে পিঠে চালান, কাপুরুষটা যা করে। আমি গুলি করলে তোর বুকেই করব, এটা আমার ওয়াদা। এই ভুল করবেন না ইন্সপেক্টর সাহেব, কারণ যদি গুলি মিস হয়ে যায় তাহলে আমি আপনাকে ছটফট করারও সুযোগ দেব না। অ্যারেস্ট হিম। কোন অপরাধে? পুলিশ মারার অপরাধে। চোপ, একদম চোপ। ওই কুলালদার সন্তানের জন্য যখন আমার চোখে এক ফোঁটা পানি ঝরছে না, তখন আমি কারো চোখে পানি দেখতে চাই না। ওকে নিয়ে স্বপ্ন দেখা আমার দুটি চোখকে অন্ধ করে দিয়েছে। আমার অবাধ্য হয়ে ও অসাধ্য সাধনায় নেমেছে, যার পরিণামে ওর জীবনের সাথে আমাদের জীবনের সুখ শান্তি হারিয়ে গেছে। তাই ওর শাস্তি হওয়া উচিত। না বাবা, এই সন্তানের অমঙ্গল কামনা করো না। তোরা চোখের জলে বুক ভাসাতে পারিস, কিন্তু আমি তো তাও পারি না। হায় প্রেম, হায় ভালোবাসা। মরণ দাও না কেন? তুমি আমাকে মরণ দাও না কেন? তুমি স্যার, একদিন আপনি আমাকে বলেছিলেন আমার প্রয়োজনে কিছু চাইতে। হ্যাঁ, সেদিন বলেছিলাম আমার জান ছাড়া যা চাও তাই পাবে। আমার বোন হচ্ছে আমার জান, তোমার ছেলে আমার সেই জানে হাত দিয়েছে, আর তাই বামন হয়ে চাঁদে হাত দেওয়ার ফাঁদেও পড়েছে। এবার মরতে মরতে আফসোস করে বুঝবে জীবনে কি ভুল ও করেছে। না স্যার, না, দয়া করুন, তোমার ছেলের জীবন ভিক্ষা দিন। এই কথা বলার আগে তোমার লজ্জা হওয়া উচিত ছিল, কারণ এই জাফর চৌধুরী একদিন তোমার কাছে ভিক্ষার হাত বাড়িয়েছিল, কিন্তু সে হাত খালিই রয়ে গেছে। আমার বোনকে ভালোবাসার পর থেকে তুমি তোমার ছেলেকে ফেরাতে পারোনি। আমি এতদিন ধৈর্য ধরে তোমাকে কিছুই বলিনি, কারণ তোমার ছেলের সাথে শত্রুতা রোজ ধরে তোমার সাথে শত্রুতা শুরু করলে তুমি সেই সুযোগ কাজে লাগিয়ে শ্রমিক আন্দোলনে নামতে পারো। অর্থাৎ তোমাকে সেই সুযোগ না দিয়ে আমি শত্রুর সাথে শত্রুতার খেলায় নেমেছি। ভুল করেছেন, কারণ আমার ছেলে যদি আপনার বোনকে ভালোবেসে অপরাধ করে থাকে তাহলে সেই অপরাধে আপনার বোনও অপরাধী। আমার ছেলের যদি শাস্তি হয় তাহলে আপনার বোনেরও শাস্তি হওয়া উচিত। চিৎকার দিয়ে সত্যকে মিথ্যে করতে পারবেন না স্যার। আর তাই বলছি, ওদের পবিত্র প্রেমকে মেনে নিয়ে আমার ছেলেকে মুক্তি দিন। চুপ, হারাম খোর। এখনো যে ছেলের উলন্দ শরীর আমার দানের টাকা দিয়ে ঢেকে রেখেছে, সে ছেলেকে নিয়ে এত বড় বড় কথা বলতে তোর বুক কাঁপলো না? আর তোর জায়গায় যদি আমি হতাম তাহলে নিজের ছেলেকে গোলাম বানিয়ে বাড়িতে রাখতাম, আর তা না হলে বেইমান নেমো খারাপের মতো বেঁচে না থেকে নিজের ছেলেকে খুন করে ফেলতাম। আমি জানি তোর মতো বেইমানের পক্ষে তা সম্ভব নয়, তাই আমি তোর ছেলেকে উলঙ্গ করেই পাঠাবো। আমার মান সম্মান নিয়ে খেলার পরিণাম আমি বুঝিয়ে দেব। আউট, আউট, জাস্ট আউট, গেট আউট। স্টুপিড, ভয় করো না।
তোমার বিধানে মানুষ সব সমান, তাহলে কেন ধনী গরিবের এই ব্যবধান? গরিবের জীবনে কি শুধু অপমান আর অপমান? কেন খোদা, কেন কেন খোদা? এই জামা ভেতরে টাকা আমি তোমরা কি করলে? ভেতরের সব টাকা দিয়ে দিলে তোমাদের সংসার চলবে কি করে? আমরা উপাস থাকবো। এই টাকা জাফর চৌধুরীর মুখের উপর শূন্য মারো, নিজেরা নির্মুক্ত করো। জাফর চৌধুরী, জাফর চৌধুরী, জাফর চৌধুরী, তুই আবার এসেছিস? হ্যাঁ এসেছি, তবে দয়া ভিক্ষা করতে নয়, এসেছি আপনার ঋণ শোধ করতে। শ্রমিকের ছেলে হয়ে মালিকের বোনকে ভালোবাসার অপরাধে আপনি আমার ছেলের উপরে যে অত্যাচার করেছেন, এতদিন আমি তা মুখ বুঝে সহ্য করেছি। তার কারণ আপনার কাছে আমি ঋণী, আপনার দয়ায় আমি আমার ছেলের ভবিষ্যৎ গড়ার পথ তৈরি করতে চেয়েছি। আমার ছেলের উলঙ্গ শরীর আপনার টাকায় ঢাকা রয়েছে বলে, তা না হলে আমার ছেলের উপর যে জুলুম অত্যাচার আপনি করেছেন তার দাঁত ভাঙার জবাব আমি দিতাম। আপনার বোনকে আমার পুত্রবধূ করে নিয়ে যেতাম আপনি কেন? পৃথিবীর কোনো বাধাই আমাকে হার মানাতে পারত না, এখনো পারবে না, কারণ আমি আজ আমাকে আমার ছেলেকে আপনার কাছ থেকে ঋণ মুক্ত করে যাব। তারপর বাড়ি ফিরে আমি আমার ছেলেকে দেখতে চাই, তা না হলে পরিণাম কি হবে আপনি কল্পনাও করতে পারবেন না। রাহাল, এই উঁচু গলা এখন থেকে নিচু রাখবেন, কারণ আপনি মেয়ের ভাই আর আমি ছেলের বাবা। আর এই নিন আপনার ঋণের টাকা। আমার কাছে অন্যায়ের নাই কোনো মাফ,
বাড়ি ফিরে ছেলেকে দেখার শর্ত দিয়ে এসেছিস। আমি সেই শর্ত পূরণ করতে পারবো না বলে তোকে মাটির গর্তে পাঠাতে এসেছি। জফর, এই এক শ্রমিকের জীবন কেড়ে নেওয়ার অপরাধে শত শত শ্রমিক তোর বিচার করবে। আমার বিচার করবে? তোর মৃত্যুর পর সবাই জানবে প্রবাদ্য সন্তানের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে তুই আত্মহত্যা করেছিস। আমি সব ব্যবস্থাই করছি। তুমি কি করবে? পুরো পুরো দেশে আছো তুমি আমাকে দিবে কেন? আমার জীবন বাবা, ওকে নিয়ে আয় বাবা। তুমি কি করলে? কেন আমার দেখে আমার স্বামীর লাশ ধরতে পারবি না। তোর তোর প্রেমের কারণে আমি বিধবা হলাম। আমাদের চাইতে তোর কাছে তোর প্রেম বড় বলে ও আমাদের ছেড়ে চলে গেছে। তোর মতো কুলঙ্কার ছেলের জন্ম যেতে হয়ে বেঁচে থাকতে চাইনি বলে ও দুঃখ কষ্টে আত্মহত্যা করেছে। তুই তুই চলে যা। আমি তোর মতো তোর মতো খুনি সন্তানের মা হতে চাই না, মা হতে চাই না। যা চলে যা, চলে যা। সব মিথ্যে ষড়যন্ত্র। আমার বাবা আত্মহত্যা করতে পারে না, আমার বাবাকে খুন করা হয়েছে। ওই জাফর চৌধুরী আমার বাবার জীবন কেড়ে নিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এই আত্মহত্যার নাটক সাজিয়েছে। আর সেই অপবাদের বোঝা আমি ওকে ছাড়বো না। আমি আমার মৃত বাবার কসম খেয়ে বলছি, আমি প্রমাণ করে দেবো মা, আমি প্রমাণ করে দেবো, আমি প্রমাণ করে দেবো মা। তোমার কথা যদি সত্যি হয় তাহলে তোমার হাতে ওর মৃত্যু চাই। একদম বাপের ব্যাটার মতো কথা বলেছো। খরচ যা লাগে আমি দেবো। তা কত লাগবে? 1 কোটি। বলো কি, চুনো পুটি মারতে রাঘব বোনের দাম? ওই চুনো পুটি এখন তোমাদের জন্য রাঘব বোন। আরে তাতে কি, আমি ইচ্ছা করলে ওকে অন্য কাউকে দিয়ে শেষ করে দিতে পারি। সিম্পল। ঠিক বলেছ, কিন্তু আমার পিস্তলের গুলিতে ও মারা গেলে তোমরা বেঁচে যাবে, আর তা যদি না চাও তাহলে আমি ওকে ছেড়ে দেবো। তার মানে ব্ল্যাকমেল? তোমাদের মতো এটা আমারও ধান্দা। আসি বাই। দাঁড়াও, তোমার শর্ত আমি মেনে নিলাম। কি বলছো তুমি? মিথ্যে কিছু নয় কিরণ, জোর করে আমি তোমাকে পাবো কিন্তু তোমার মন পাবো না। তাই নিজের মনের চাওয়া পাওয়াকে খুন করে আমি রবি আর তোমার ভালোবাসাকে সার্থক করতে চাই। হ্যাঁ কিরণ, আর তাই বলছি তুমিই পারবে রবিকে বাঁচাতে। ওই হারামখোর ইন্সপেক্টর তোমার কিছুই করতে পারবে না। কিন্তু কিভাবে বাঁচাবো? একটাই পথ আছে। যাও। এই চলো।
মারার আগে এই জাফর চৌধুরী বোনকে মারতে হবে। কেউ পেছন থেকে গুলি চালাবে না। হিংস্র বাঘ শিকারীর খাঁচা থেকে বের হতে পারলে যেমন শিকারী বাঁচতে পারে না, তেমনি তুমি ওর হাত থেকে বাঁচতে পারবে না। আমি তা জানি, তোমার বোনের কারণে ও আমার হাত থেকে পালিয়ে বেঁচে গেছে, আর তাই এখন ওকে মারতে গিয়ে যদি তোমার বোনও আমার বোনকে বাঁচিয়ে রেখে ওকে কি করে শেষ করে দিতে হবে সেই প্ল্যান আমি করব। কিরণ, তুমি যেভাবে আমাকে রিস্ক নিয়ে বাঁচিয়েছ তাতে তো তোমার মৃত্যু হতো। তোমার জন্য মৃত্যু হলে তো আমি তা হাসি মুখে বরণ করে নেব। কিরণ, রবি, আমার ভালোবাসাকে কেউ হত্যা করবে আর আমি তো চেয়ে চেয়ে দেখব। আমার জন্ম তোমার জন্য রবি। কিরণ, বল সসম্মানে আমার বোনকে ফিরিয়ে দিতে। সে আশা আপনার কোনোদিনই পূরণ হবে না জাফর চৌধুরী। যেই ভাইকে নিয়ে এত গর্ব করছিস সেই ভাইয়ের বোন হিসেবে আমার কাছে জিম্মি থাকবে। আমার বোনের বিনিময়ে তোকে ছাড়িয়ে নিতে হবে। এই ওকে নিয়ে আয়। তোর বুক দেখা তো আমার পাপ, কিন্তু আমার নিষ্পাপ মেয়ের জন্য তোর মতো পাপির কাছে দুঃখের হাত বাড়ানো ফরজ। তোর প্রেমের কারণে আমার মেয়ে জাফর চৌধুরীর হাতে জিম্মি। ও শর্ত দিয়েছে ওর বোনকে ফিরিয়ে দিলে আমার মেয়েকে ফিরিয়ে দেবে। তুই আমার মেয়েকে ভিক্ষা দে, ভিক্ষা দে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে। মা, ও কথা বলে তুমি ওকে অভিশাপ দিও না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার প্রেমকে হত্যা করো, আমি তোমার মেয়েকে তোমার বুকে ফিরিয়ে দেব। না রবি, আমি আর ফিরে যাব না। তাহলে আমি কি করব? প্রেম করে আমরা কি কোনো পাপ করেছি? প্রেম করাটা কি গুনাহ? মানুষ হিসেবে প্রেম করার অধিকার কি আমাদের নেই? তাহলে আমাদের জীবনের উপর এত জুলুম অত্যাচার কেন? আমি মেনে নিচ্ছি আমরা পালিয়ে আছি বলে আমার বোনের ক্ষতি হবে, আমার মায়ের কাছে দেওয়া ওয়াদার বরখেলাপ হবে, সেই কষ্টে আমার মা হয়তো মরে যাবে। কিন্তু একথাও সত্যি, আমরা যদি এখানে থাকি তাহলে ঠিক একই ঘটনা ঘটবে। আমার বাবাকে হারিয়েছি কিন্তু আমার মা বোনকে হারাতে চাই না, তাই ওদের জীবন রক্ষার জন্য সামনে একটি পথই খোলা আছে, আর তা হচ্ছে তুমি তোমার ভাইয়ের কাছে ফিরে যাও। আমরা একসাথে বেঁচে থাকতে পারবো না কিরণ, আমরা একসাথে বেঁচে থাকতে পারবো না। একসাথে মরতে তো পারবো, আমি তোমাকে ছেড়ে বেঁচে থাকতে পারবো না, আর তাই আমরা দুজন মরে যাবার পর কেউ আমাদের আলাদা করতে পারবে না, আমাদের প্রেমকে মিথ্যে করে দিতে পারবে না, মিথ্যে করে দিতে পারবে না। কিরণ,
দুজন একসাথে বাঁচতে না পারি মরতে তো পারবো। আমার এত চোখ দিয়ে তুমি মৃত্যু দেখতে পারবো না রবি, তাই আমি আগে বলবো আমি তোমার চোখে চোখ রেখে মরতে চাই রবি। আই লাভ ইউ রবি, আই লাভ ইউ। এই জন্মের সাথে যখন হতে পারলাম না তখন আমরা পরের জন্মের সাথে হব। আই লাভ ইউ। রবি খুব বুদ্ধিমান, তাই সে আইনের কাছে ধরা দিয়ে আইনের সহযোগিতা চেয়েছে, যাতে তোমার বোনকে ফেরত দেওয়ার বিনিময়ে ওর বোনকে ফেরত দেওয়ার শর্ত তুমি বরখেলাপ করতে না পারো। আর সেই সুযোগে আমি ওর সাথে ওয়াদা বরখেলাপ করে তোমাকে দেয়া আমার ওয়াদা রক্ষা করছি। ঠিক, আমি এখানে কেন? রবি কোথায় ভাইয়া? অনেক জ্বালিয়েছে ওই নিমক হারামের বাচ্চা। রবি কোথায় বলো? ওকে ভুলে যাও তুমি। আমি জানতে চাই রবি কোথায়, বলো ভাইয়া, বলো বলো। আমি জানতে চাই রবি কোথায়। অনেক হয়েছে, অনেক, যার জন্য তুমি নিজের জীবনে মা ত্যাগ করেছো, ওর স্বার্থ ওপর লোভে নিজের জীবন আর নিজের বোনকে বাঁচানোর জন্য তোমাকে আমার হাতে তুলে দিয়ে গেছে। তুমি জানো তোমাকে ফিরিয়ে দেওয়ার শর্তে ও তোমাকে বিষের বদলে ঘুমের ঔষধ খাইয়ে দিয়েছে, যাতে সহজে ও তার শর্ত পূরণ করতে পারে। না 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 না, রবি আমার সাথে এত বড় বেইমানি করতে পারি না। তুমি মিথ্যে বলছো, সব মিথ্যে ষড়যন্ত্র। তোকে মেরে আমাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছো? সব, ও এখনো বেঁচে আছে, ওকে দেখতে হবে। তাহলে এসো আমার সাথে এসো। এই কথা কি সত্যি তুমি আমাকে ধোকা দিয়ে এখানে পাঠিয়েছ? কেন রবি, এসব তুমি কেন করেছো? আমি তো তোমার সাথে মরতে চেয়েছি, আর তুমি আমার সাথে প্রতারণা করেছো, মিথ্যে বলেছো, বেইমানি করেছো। না, আমি তোমাকে কোনোদিন মাফ করব না, কোনোদিন না। ওরা তোমাকে মেরেছে? না, আমি তোমাকে ছাড়া বাঁচব না রবি, আমি মরে যাব, আমি মরে যাব। না কিরো, তুমি বেঁচে থাকবে, আমার প্রেম আমার ভালোবাসা বেঁচে থাকবে, আর সেই আশাতেই আমি তোমাকে ধোকা দিয়েছি, তোমার সাথে বেইমানি করেছি, তাতে তুমি কষ্ট পেয়েছ, কিন্তু আমি শান্তি পাচ্ছি। তাই আমার কসম, কখনো মরে যাওয়ার কথা ভাববে না, কারণ আমার জন্য তোমাকে বাঁচতে হবে। আমি মরবো না কিরণ, আমাদের প্রেমের জয় না দেখে আমি মরবো না, আমি মরবো না কিরণ। আমি বলছি এসো, আমি সময় চোখ রবি।
ইন্সপেক্টর, তোকে বিশ্বাস করে আইনের কাছে আত্মসমর্পণ করে আমি যে কি ভুল করেছি এখন তা বুঝতে পারছি। ভুল করলে তার মাসুল দিতে হয়, এই কথা কি তুই ভুলে গেছিস? জানি, কিন্তু আমার মাকে যে শর্ত দিয়ে তুমি আমার বোনকে কিডন্যাপ করেছো, আমি সেই শর্ত মোতাবেক আমার ভালোবাসাকে খুন করে তোমার বোনকে তোমার কাছে ফিরিয়ে দিয়েছি, শুধু আমার মায়ের মনকে শান্তি দেবার জন্য। বলো বলো আমার বোন কোথায়? সোহাগী, জাফর চৌধুরী, আমার বোনকে আমার মায়ের বুকে ফিরিয়ে দিয়ে এসো। চাকরের বাচ্চার কথা শোন, মনে হচ্ছে তুমি ওর হুকুমের গোলাম। চলো যাই, ওর গোলামি করে আসি। করব, আমি অবশ্যই করব, কিন্তু তার আগে ওর বাবার মতো ওকে ওর লাশ বানিয়ে আমি ওর মার কাছে পাঠিয়ে দেব। ভালোবেসে দোষ করেছিলাম আমি, আর তার শাস্তি যে তুই আমার বাবাকে দিয়েছিস আমি তা বুঝতে পেরেছিলাম। গুড, ভেরি গুড, একেই বলে বাপ কা বেটা। এবার তোকেও সেই শাস্তি দেব, তখন মরতে মরতে বুঝবি আমার বোনকে ভালোবাসার নামে আমার মান সম্মান নিয়ে খেলার পরিণাম কি। Oh!
পুলিশের পোশাক ব্যবহার করে দীর্ঘদিন আপনি অপকর্ম করে চলেছেন, এই জন্য আপনাকে আজ হাতে নাতে গ্রেফতার করা হলো। সবাইকে নিয়ে চলো। কিরণ, আমাকে তুমি মাফ করে দেবো? তুমি কি করলে ভাইয়া? ভাই হিসেবে রবি বোনের জন্য জীবন বাজি রেখেছে, তুমি আমি আমার বোনের জন্য কিছু করলাম। রবি, আমি না বুঝে তোমাদের উপর অনেক অন্যায় করেছি, পারলে আমাকে ক্ষমা করো। দোয়া করি তোমরা সুখী হও, সুখী।